আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দেই, আর যাকে পছন্দ করি তাকে হেদায়েত দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন, এই জন্য হেদায়েত দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে প্রচারের মাধ্যমে আপনারা পেয়েছেন যে ভারতের চিত্রনায়ক মিঠুন চক্রবর্তী আপনার কি ভাই, ভাইদের সত্য কথাটা বলে যায়, সেটা হচ্ছে ভারতের মিঠুন চক্রবর্তী হচ্ছে আমার আপন খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই, আমার মারা চারি বোন, মিঠুন চক্রবর্তীর মা হচ্ছে মেজে, আমার মা হচ্ছে সবাই ছোট, আমরা চার ভাই বোনের মধ্যে আমি হলাম সকলের আপনার ছোট ছেলে। তো মিঠুন চক্রবর্তী আমাদের বড় ভাই, আমার খালাতো ভাই, কারণ আমার বংশ থেকে আমরা কিন্তু অনেকজন ইসলাম ধর্মের ভিতরে চলে এসেছি, একের পর এক আরো আসতেছে। আপনার দোয়া করেন আমার গোটা পরিবারটা যেন ইসলামের মধ্যে চলে আসে, সবাই বলুন আমিন। এখানে প্রচারের মধ্যে পেয়েছেন যে মিঠুন চক্রবর্তীর ছোট ভাই, আপনারা মনে করবেন যে হুজুর হয়তো মিথ্যা কথা বলে মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে, আসলে কথাটা কিন্তু মিথ্যা হয় নাই, একটা মানতে এখানে কথাটা উজ্জ্বল আছে, আপন শব্দটা কিন্তু নাই। যদি লেখা থাকতো যে মিঠুন চক্রবর্তীর আপন ছোট ভাই, তাহলে আপনারা বললে বলতেন যে হুজুর আপন ছোট ভাই লিখে এখন খালাতো ভাই বলতেছেন কেন? উনি হচ্ছে আমার মেজো মাসির ছেলে এবং আমার বড় ভাই বড় দাদা, তাকে আমরা বড় দাদা বলে সম্বোধন করি, সেই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী আমি ছোট ভাই। কি আমি কথা বুঝাইতে পারলাম?